আব্দুল বারী নামে এক মৌলবী নিখোঁজ হওয়ার ঘটনা কমলপুরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে কমলপুর থানার অন্তর্গত 2 নম্বর কলাছড়ি গ্রামের মুসলিম পাড়ায়। নিখোঁজ মৌলবীর 3 বছরের একটি ছেলে এবং 9 বছরের একটি মেয়ে রয়েছে। কমলপুর থানার পুলিশ মেথির মিয়া গ্রামের বাসিন্দা আলিম উদ্দিন খান ও মৌলবীর স্ত্রী আইনব বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। খবর নিয়ে জানা গেছে, নিখোঁজ মৌলবী আব্দুল বারীর স্ত্রী আইনব বিবি ত্রিকোণ প্রেমে লিপ্ত ছিল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সামাজিক বিচারও হয়। বিচারে আব্দুল বারীর স্ত্রীর চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, যার ফলে পাড়ার মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ পরিবার মৌলবী আব্দুল বারীর বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। এরপর বেশ কয়েক মাস আগে মানসম্মানের ভয়ে মৌলবী আব্দুল বারী কমলপুর থেকে বক্সনগর মসজিদে চলে যান। গত 3 দিন আগে ছেলেমেয়ের টানে কলাছড়ি 2 নম্বর গ্রামে আসেন। সোমবার সন্ধ্যা 7টা নাগাদ মানিক ভাণ্ডার বাজার থেকে বাজার হাট সেরে বাড়িতে যান তিনি। তার বাড়ির পাশে রয়েছে ধরাই নদী, নদীর উপারে মেথির মিয়া গ্রাম। সোমবার সন্ধ্যা 6:30 নাগাদ নদীর উপার মেথির মিয়া গ্রাম থেকে আলিম উদ্দিন খান ডেকে নেন চিনিবাবু খানের বাড়িতে। যাওয়ার মাঝপথে তিনি নিখোঁজ হন বলে জানান শাশুড়ি রায়বান বিবি। আপনার নাম কি? আমার নাম রায়বান বিবি। আচ্ছা, যে নিখোঁজ হয়েছে আপনার কি হয়? আমার মাইয়ার জামাই। আচ্ছা, মাইয়ার জামাই কেমন হয়েছে? কোন তো এই কালকে সন্ধ্যা সময় গেছে বাজার, বাজার তো নাই 6:30 সময় ওই নদীর এইবারে আলিম নিমন্ত্রণ দিছে, সেখানে গিয়ে নিমন্ত্রণ খাইবার লাগিয়া তখন কইছে তুমি যাও সময় ফোন করিয়া যাইবা, তখন আমি আগুয়াইম যে তাই যাই গেল ফোন করিয়া গেছে। তখন ওই নদীর এইবার তো নেই আলিমে যে কথা কইছে হুজুর আইসে নি, হ আইসি যে তুমি আও আমি এই বাড়ি যাই, এখানে গিয়া বই তুমি আও। তে 10-15 মিনিট ওই গেছে কি তো গিয়া বৌদি জিগাইছে আলিমের, আলিমের বৌদি জিগাইছে যে হুজুর আইসে নি, না আইসে না। আরে হুজুর নু আইলো কই গেল? তখন আলিমে মাইয়ারি কানে ফোন করছে যে হুজুর বাড়িতে গুড়িয়া গেলছে নি, আমরা এখানে তো আইসে না। তে মাইয়া কইছে না আমরা এখানে তো আইসে না, হুজুর তো গেছে। ওই তখন এই মানে খুশ পড়ছে কি টুকাটুকি। মৌলবী নিখোঁজ হওয়ার পর থেকেই মোবাইলের সুইচ অফ। 2 নম্বর কলাছড়ি গ্রামের সূত্রে জানা গেছে, মৌলবী আব্দুল বারীর স্ত্রী আইনব বিবি ত্রিকোণ প্রেমে লিপ্ত ছিল। ঘটনাটি জানাজানি হতেই স্বামী মৌলবী আব্দুল বারী বিভিন্ন রকমের বাধা দেন, কিন্তু স্ত্রী আইনব বিবি স্বামীর বাধা উপেক্ষা করে তার প্রেম চালিয়ে যেতে থাকেন। ত্রিকোণ প্রেমের সূত্র ধরেই এই নিখোঁজ বলে কলাছড়ি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মনে করছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ আলিম উদ্দিন খান ও মৌলবীর স্ত্রী আইনব বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে নিয়ে আসে। তবে আসল ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশ তৎপর হয়ে উঠেছে। এদিকে প্রায় 24 ঘন্টা হতে চলল, এখনও মৌলবী আব্দুল বারীর কোনো হদিশ না হওয়ায় কমলপুর জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।